हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू द ऑफिशियल यूट्यूब चैनल ऑफ जेनिथ एकेडमी। আজকের ভিডিওতে আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রভাব বা প্রবাদ বাক্য শিখব। এই প্রভাব বা প্রবাদ বাক্যগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে খুব প্রয়োজন, বা আমাদের ডে টু ডে লাইফে আমরা যে সমস্ত কথাগুলো বলি সেখানে আমাদের খুব দরকার লাগে। তো কম্পিটিটিভ এক্সামে কোন কোন জায়গায় প্রভাব আসতে পারে, সাধারণত আমরা যেটা দেখেছি যে WBCS বা স্টেট লেভেলের যে এক্সামগুলো আছে, যেখানে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে, সেই ট্রান্সলেশনে কিন্তু প্রভাবের ইউজ করা হয়, এবং আমরা অনেকেই সেই প্রভাবগুলোর সঠিক ইংলিশ ট্রান্সলেশন করতে পারি না, যার ফলে কিন্তু আমাদের অনেক সময় নাম্বার কম আসে। প্রভাব মানে কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা বাক্য বা উক্তি যেটা সংক্ষিপ্ত আকারে একটা বিশেষ কোনো সত্যকে প্রকাশ করে, মানে যার মধ্য দিয়ে কোনো বাস্তব সত্য প্রকাশিত হয়। তো সেটাকে আমরা প্রভাব বাক্য বা প্রভাব বলে থাকি, যেটা লোকের মুখে প্রচলিত বহুদিন ধরে। তো এই প্রভাব বাক্যগুলো আমরা কখনো চেঞ্জ করতে পারি না, মানে ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি, যেটা যার প্রবাদ বাক্য ট্রান্সলেশন সেটাই কিন্তু থাকবে, আমরা কোনো ওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে ট্রান্সলেশন করার সময় একটা সমস্যা হয় প্রভাবগুলো যদি না জানি। আরেকটা যেটা আসে, এরর কারেকশন কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু এটা আসতে পারে। বিশেষত আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই প্রভাব থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তো আজকের ভিডিওতে আমি প্রভাবের মিনিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম দেখো যে প্রভাবটা আছে সেটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো চোর পালালে বুদ্ধি বাড়ে, এটার তিনটে দেখো ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে, তিনটে প্রভাব আছে। একটা হচ্ছে টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, নাম্বার টু বলছে আফটার ডেথ কামস দ্য ডক্টর, আফটার ডেথ কামস দ্য ডক্টর, নাম্বার থ্রি বলছে টু লক দ্য স্টেবল ডোর হোয়েন দ্য স্টিড ইজ স্টোলেন। তো এই তিনটেই কিন্তু একটা বাংলা প্রবাদ বাক্যের ইংরেজি অনুবাদ। তো এখানে দেখো প্রশ্ন কিরকম আসতে পারে, এই সেন্টেন্সটা নাম্বার ওয়ান দেখো, যে সেন্টেন্সটা দেওয়া আছে টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, এই সেন্টেন্সটাই তোমাকে দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, দিয়ে তোমাকে এখানে অপশন দেবে ইভেন্ট, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট, অপরচুনিটি, এরকম বলে অপশন তোমাকে দিয়ে দেবে। আমি আগেই বলেছি যে প্রভাবে কিন্তু আমরা কোনো রকম শব্দকে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ ইভেন্ট কিন্তু আমাকে ইভেন্টই লিখতে হবে, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট আমরা লিখতে পারবো না। তাই মনে রাখতে হবে এই প্রভাবগুলোকে আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ওয়ার্ড তুলে নিয়ে মানে অমিট করে দিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, এরর কারেকশনও দেওয়া যেতে পারে। চলো নাম্বার টু কী আছে দেখে নিই আমরা, ইচ্ছে থাকলে উপায় হয়, খুব কমন একটা প্রভাব যেটা আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, এবং এর ইংলিশ ট্রান্সলেশনটা অনেকেই জানো, হোয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, হোয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এখানে কিন্তু হোয়েন হবে না, অনেকে আমরা হোয়ারের জায়গায় হোয়েন বসিয়ে দিই, এখানে কিন্তু হোয়ারটাই হবে। নাম্বার থ্রি দেখো বলছে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেটা আছে সেটা আরও বেশি করে দেওয়া, মানে ইনসিগনিফিক্যান্ট বা এক্সেস হয়ে যাচ্ছে, যেটার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। এখানে দেখো এটা খুব কমন একটা প্রভাব যেটা আমরা অনেক জায়গাতে কিন্তু ইংলিশ কোয়েশ্চেনে প্রায়ই অনেক পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল। নিউ ক্যাসেল অ্যাকচুয়ালি একটা জায়গার নাম, ইংল্যান্ডে আছে মোস্ট প্রবাবলি, এটা এখানে কোলের জন্য মানে কয়লার জন্য খুব বিখ্যাত। তাহলে যেখানে অলরেডি কয়লা আছে সেখানে আবার কয়লা নিয়ে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না, তাই না? সেটা কিন্তু এক্সেস হয়ে গেল, অপ্রয়োজনীয় হয়ে গেল, তাহলে এটা মানে হয়ে গেলো অপ্রয়োজনীয়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টু ক্যারি কোলস কখনো কিন্তু কোল হবে না, এসটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এখানে কোলসই রাখতে হবে, কারণ আবার বলছি প্রভাবে আমরা শব্দের চেঞ্জ করতে পারবো না। নাম্বার ফোর দেখো কি বলছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, খুব কমন একটা প্রভাব যার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে টু সেট আ থিফ, টু ক্যাচ আ থিফ। দুটোতেই দেখো থিফ আছে, অনেক সময় ট্রান্সলেশন মানে ট্রান্সলেশন বললাম সরি, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে, অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু এই থিফটাকে ধরো অমিট করে দিয়ে এখানে পুলিশ, থিফ, ডেকয়েট, ডিটেকটিভ এরকম অপশন দিয়ে দেবে। তো এখানে যেহেতু থিফ আছে, আমরা অনেকেই ভাবি থিফ আছে তার মানে এখানে পুলিশ হবে, একদমই নয়, কিন্তু দুটোতেই দেখো থিফ হচ্ছে, থিফই কিন্তু হবে। নাম্বার ফাইভ বলছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, খুব কমন একটা প্রভাব আমরা প্রায় রোজই ব্যবহার করে থাকি, যে কারোর আনন্দ মজা আর কারোর দুঃখ, যেটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, যেটা একজনের কাছে খেলা সেটা একজনের কাছে মৃত্যুর কারণ হতে পারে, ঠিক আছে। নাম্বার সিক্স দেখো কি বলছে, কাটা খায় নুনের ছিটে, এটাও খুব বিখ্যাত একটা প্রভার্ব যার ইংরেজি ট্রান্সলেশনটাও খুব বিখ্যাত, আমরা এক্সামে অনেক সময় পাই, টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি, টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি, ওকে। নাম্বার সেভেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো এই প্রভার্বটা বাংলায় আমরা প্রায় ইউজ করি, কিন্তু অনেকেই আমাদের মধ্যে আছি যারা এর
সঠিক ইংরেজি ট্রান্সলেশনটা আমরা জানি না বা অনুবাদটা জানি না। তো দেখে নাও, আজকে আমি বলে দিচ্ছি, আ বার্ন চাইল্ড রিডস দ্য ফায়ার, আ বার্ন চাইল্ড রিডস দ্য ফায়ার, ঠিক আছে, মনে রাখবে এটা। কিন্তু নাম্বার 8 বলছে, দুধ কলা দিয়ে কালসা পোষা। ছোটবেলা থেকে এই প্রভাবটা আমরা ব্যবহার করে আসছি, যার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে টু চেরিশ আ সার্পেন্ট ইন ওয়ান্স বুজুম। টু চেরিশ আ সার্পেন্ট মানে সাপ, ইন ওয়ান্স বুজুম। ওকে, নাম্বার 9, এখানে একটুখানি স্পেলিংটা ভুল আছে, এটা লাঠি হয়ে যাবে, একটু স্পেলিংটা ঠিক করে নিতে হবে। 10-এর লাঠি হবে এটা, 1-এর বোঝা। তো এখানে হবে, মেনি আ লিটল মেক্স আ মিকল, মেনি আ লিটল মেক্স আ মিকল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, মেনি আ লিটল মেক্স আ মিকল, ক্লিয়ার? 10-এর লাঠি, 1-এর বোঝা। লাস্ট দেখি কি আছে, ঝোপ বুঝে কোপ মারা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব, যার দেখো 4টে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে। কি কি? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, অ্যাজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস্ট সেট ইউর সেল, আর টেক অপরচুনিটি বাই দ্য ফোরলক। এই 4টে কিন্তু একটাই প্রভার্বের ইংরেজি অনুবাদ। তো এখান থেকে দেখো একটা কোয়েশ্চেন, এইটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অলরেডি এই অনেক পরীক্ষাতে এইটা থেকে কোয়েশ্চেন এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তোমাকে এরকম দেবে, মেক হে ড্যাশ দ্য সান শাইনস, হোয়েন, হোয়াইল, এরকম 4টা অপশন দিয়ে দেবে। কখনো কিন্তু এখানে হোয়েন করতে পারবে না, এটা কিন্তু সবসময় হোয়াইল হবে, মাথায় রাখবে। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রচুর আসে প্রভাব থেকে, ঠিক আছে। তো এই 10টা প্রভাব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, অবশ্যই এই প্রভাবগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা আপকামিং ক্লাসে আরও বেশ কিছু প্রভাব নিয়ে আলোচনা করব। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও অনেক ক্লাস আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।